হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতার দুই প্রধানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। শুধু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলে, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে কিন্তু তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই মোহনবাগানকে নিয়ে আলোচনা করা যাক। তো তোমরা জানো মোহনবাগান দল আকাশ মিশ্রাকে দলে পেতে আশাবাদী, তবে এই মুহূর্তে আকাশের থেকে কিন্তু অনিরুদ্ধ থাপার ডিলটা আগে ডান করার জন্য বেশি জোর দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। শুধু এখন কথা হচ্ছে, যদি কোনো কারণে আকাশ মিশ্রাকে দলে না পাওয়া যায় তাহলে কি অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখো, গত মৌসুমে মোহনবাগান দলের লেফট ব্যাক পজিশনে কিন্তু সুভাশিস বোস যথেষ্ট ভালো ভরসা দিয়েছিল, তবে কোনো কারণে যদি আগামী মৌসুমে সুভাশিস বোস চোট পায় আর যদি কয়েক মাসের জন্য ছিটকে যায় তবে দলের লেফট ব্যাক পজিশনে কে খেলবে? যদিও দলে সুমিত্রাটি আছে, তবুও কিন্তু সুমিত্রাটির কয়েকটা মৌসুম খুব একটা গেম টাইম না পাওয়ার জন্য সুমিত্রাটি কতটা দলের সাথে মানিয়ে নিতে পারবে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো সেহেতু যদি আকাশ মিশ্রাকে যে কোনো কারণে যদি দলে না পাওয়া যায় তাহলে কিন্তু অন্য কোনো এক্সপিরিয়েন্সড লেফট ব্যাকের প্লেয়ারকে আনতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই বিষয়ে আমি পার্সোনালি সাজেস্ট করব মুম্বাই সিটি এফসিতে খেলা ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার মন্দার রাও দেশাইয়ের নাম। তো মন্দারকে কিন্তু অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। তবে যেমনটা খবর ছিল যে মন্দার রাও দেশাই সম্ভবত ওড়িশা এফসি দলে সই করতে চলেছে, তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে ওড়িশা এফসির অফারে কিন্তু খুব একটা খুশি নয় মন্দার, আর সেই কারণে কিন্তু আবারও মন্দারকে দলে পেতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও। তো আমার মতে যদি আকাশের ডিলটা ডান না হয় তাহলে কিন্তু মন্দারকে টার্গেট করতেই পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আকাশ যেহেতু এত নাটক করছে সেহেতু কিন্তু আমি মনে করি যে আকাশকে সই না করানোই ভালো, তার থেকে সুভাশিস বোস থাকলেই যথেষ্ট। আর যদি তার সাথে মন্দারকে নেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে, আর মন্দারকে নিতে কিন্তু খুব একটা টাকা খরচ হবে না যতটা টাকা আকাশ মিশ্রাকে দলে পাওয়ার জন্য খরচ হবে। সেহেতু মন্দারকে সই করালে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা কিন্তু অনিরুদ্ধ থাপাকে সই করানোর জন্য আরও এক্সট্রা এফোর্ট দিতে পারবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমরাও যদি আমার এই কথাতে সহমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে আলোচনা করা যাক। তো ক্লিটন সিলভা ছাড়া ইস্ট বেঙ্গল দলের বাকি বিদেশিদের ছেড়ে দেওয়া হবে তেমনটাই খবর ছিল, কিন্তু ইভান গঞ্জালেসের সাথে যেহেতু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের এখনও চুক্তি রয়েছে তো সেই কারণে কিন্তু ইভানকে নিয়ে দোমনায় ছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে ইভানের সাথে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিতে চলেছে ইস্ট বেঙ্গল কর্তারা, এবং যেমনটা খবর যে ইভানের পরিবর্তে একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে প্রাক্তন বেঙ্গালুরু এফসি দলের এবং বর্তমান কেরালা ব্লাস্টার এফসি দলের প্লেয়ার নিশু কুমারকে নিয়ে। তো নিশু কুমারকে দলে পেতে কিন্তু মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট, এটা কিন্তু তোমরা জানো। তবে নিশুকে দলে পেতে গেলে কিন্তু কেরালাকে ট্রান্সফার ফি দিতে হবে ইস্ট বেঙ্গলের। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে নিশুর সাথে কিন্তু অনেক দূর পর্যন্ত কথাবার্তা এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল কর্তাদের। শুধু সূত্রের খবর যে নিশু কুমারের কিন্তু ইস্ট বেঙ্গলে আসার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।